আলমন্ড অয়েল এই সব অয়েলের সাথে এটাকে জাস্ট মিক্স করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা তোমরা ক্যাস্টর অয়েলকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এটা খুবই ঘন হয়, এটাকে ভালো করে অ্যাপ্লাইও করা যায় না, এটা এতটা পরিমাণে ঘন হয়। তো এবার বলি ক্যাস্টর অয়েলের মধ্যে কি কি থাকে। রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ওমেগা সিক্স, এই সব জিনিস ক্যাস্টর অয়েলের ভেতরে পাওয়া যায়। আর এখানে আমি আমার খুব প্রিয় গুড ভাইবস এই ব্র্যান্ডটা, আমি এটা কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি এটা নিজের টাকাতে কিনেছি। গুড ভাইবস এর ব্র্যান্ডটা আমার খুবই ভালো লাগে। তোমরা এর আগেও আমি অয়েল নিয়ে অনেক রকম ভিডিও বানিয়েছি, সেই সব অয়েলও আমি গুড ভাইবস এরই অয়েল ব্যবহার করি, কারণ এই ব্র্যান্ডটা আমার খুবই প্রিয় একটা ব্র্যান্ড। তো যার জন্য আমি গুড ভাইবস এরই ক্যাস্টর অয়েল এর ব্যাপারে তোমাদেরকে বলছি। এই অয়েলটি 100% পিওর এবং কোল্ড প্রেস অয়েল, এটার দাম হচ্ছে 120 টাকা। এই ক্যাস্টর অয়েলের ব্যাপারে পাঁচটা তোমাদেরকে হ্যাক বলবো, যে হ্যাক গুলো তোমরা যদি নিয়মিত ফলো করো তাহলে দেখবে তোমাদের হেয়ার, তোমাদের আইব্রু, তোমাদের আইল্যাশ, তোমাদের লিপ, তোমাদের নোখ মানে নেল, প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো থাকবে। চুল ঘন এবং লম্বা করতে হলে এই ক্যাস্টর অয়েলকে তোমাদের 2-3 চামচ নিতে হবে এবং এর হালকা একটু গরম করে নিতে হবে এবং তোমাদেরকে স্ক্যাল্পে হালকাভাবে মাসাজ করতে হবে। আমাদের চুলের জন্য মাসাজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা সবসময় রোজ সকালে তোমরা মর্নিংয়ে উঠে তোমরা যদি চুলকে এইভাবে উল্টিয়ে নাও এবং হালকা হালকাভাবে পিছন থেকে হালকা হালকাভাবে মাসাজ করতে করতে যদি সামনে আসো, এইভাবে আমাদের মাথার ব্লাড সার্কুলেশনটা অনেকটা ভালো হয়। আর এটিকে তোমরা লাগিয়ে নিয়ে সারা রাত রেখে দেবে এবং পরের দিন তোমরা হেয়ার ওয়াশ করে নেবে। তোমরা যদি এই শীতের সময়েও ইয়াঙ্গার এবং ইভেন টোন স্কিন পেতে চাও তাহলে তোমাদেরকে জাস্ট তোমাদের ফিঙ্গার টিপসে কয়েক ড্রপ ক্যাস্টর অয়েল নিতে হবে এবং ফেসে হালকাভাবে মাসাজ করতে হবে। দেখবে তোমাদের যদি স্কিন এই শীতের সময় ড্রাইনেস হয়ে থাকে বা তোমাদের ব্রুনোর প্রবলেম থাকে বা তোমাদের র্যাশের যদি প্রবলেম থাকে তাহলে তোমরা এটাকে নাইট ক্রিম বা নাইট সিরাম হিসেবে ক্যাস্টর অয়েলটা ব্যবহার করতে পারো। তোমরা জাস্ট 2-3 ড্রপ দিবে এবং হালকাভাবে পুরো ফেসে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর সারা রাত রেখে দেবে, তারপরের দিন সকালে তোমাদেরকে শ্যাম্পু দিয়ে তোমাদেরকে সকালে ফেস ওয়াশ দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে যদি তোমরা রোজ 1 মাস এই ট্রিকটি ফলো করো দেখবে তোমাদের মুখে অনেক দাগ যদি থাকে সেই দাগ দূর হয়ে গেছে, তোমাদের স্কিন অনেক ইয়াঙ্গার লাগছে। তোমরা ঘন আইব্রো বা আইল্যাশ চাও তাহলে তোমাদেরকে জাস্ট কয়েকটা ড্রপ তোমাদেরকে জাস্ট ফিঙ্গারে নিতে হবে এবং আইব্রোতে হালকাভাবে মাসাজ করতে হবে এবং আইল্যাশেও হালকাভাবে মাসাজ করতে হবে। তবে তোমরা যদি রোজ নাইটে এটাকে অ্যাপ্লাই করে শুয়ে যাও এবং পরের দিন ফেস ওয়াশ করে নাও, দেখবে 1-2 সপ্তাহের মধ্যে তোমাদের আইব্রো অনেক ঠিক হয়ে গেছে এবং আইল্যাশও অনেকটা ঘন হয়ে গেছে। আর তোমরা যদি পারো এর সাথে একটু অ্যালোভেরা জেল, ভিটামিন ই সমস্ত কিছু মিক্সড করে একটা এতটুকু শিশিতে তোমরা বন্ধ কি বলছি একটা শিশিতে তোমরা ক্যাস্টর অয়েল, ভিটামিন ই, অ্যালোভেরা সমস্ত কিছু মিক্সড করে তোমাদের আইব্রো এবং আইল্যাশে যদি লাগাও 1-2 সপ্তাহের মধ্যে তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের আইল্যাশ অনেকটা ঘন হয়ে গেছে।
তোমরা যদি তোমাদের নেল অনেকটা স্ট্রং বানাতে চাও তাহলে তোমাদেরকে জাস্ট ফিঙ্গারে কয়েক ড্রপ ক্যাস্টর অয়েল নিতে হবে এবং হালকা হালকা ভাবে এইভাবে তোমাদেরকে মাসাজ করতে হবে প্রায় 5 মিনিটের মতো। আর যদি তোমরা এইভাবে মাসাজ করার পর তোমরা যদি এইভাবে হালকা হালকা ভাবে ড্রপ করো দেখবে তোমাদের নুক অনেকটা শক্ত হয়ে গেছে। এরকম ভাবে করলে এই জিনিসটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। তো তোমরা ক্যাস্টর অয়েল অ্যাপ্লাই করে হালকা ভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এই করতে কখনো ভুলবে না, কারণ এই রকম করলে আমাদের চুল অনেকটা ভালো থাকে। যাদের পাকা চুলের সমস্যা থাকে তারাও যদি এইভাবে করে তাহলে তাদের পাকা চুলও রোধ হয়। আর আমাদের মনে হয়, বিশেষ করে আমার মনে হয় যে একটু নুক বড়টা সবাই পছন্দ করে, কারণ একটু নুক বড় থাকলে একটু সৌন্দর্য লাগে হাতের নখে। তো অনেক সময় কি হয় আমাদের নুক ভেঙে যায়, তুমি এই ফিঙ্গার সব ফিঙ্গার তোমার বড় বাট এই নখটা ভেঙে গেল হঠাৎ, তখন বাধ্য হয়ে সব নখ কাটতে হয়। তো তোমাদের যদি এইরকম প্রবলেম ফেস করতে হয় তাহলে তোমরা অবশ্যই ক্যাস্টর অয়েলকে এই ফিঙ্গারে হালকাভাবে রাব করে নিয়ে এবং এইরকম মাসাজ করতে ভুলবে না। অনেকে জানো শীতের সময় অনেকের বিয়ে বাড়ি থাকে ডিসেম্বর মাসে বা জানুয়ারি ফেব্রুয়ারি এই সমস্ত মাসে, পৌষ মাসে অ্যাটলিস্ট বিয়ে থাকে না বাট অগ্রহায়ণ মাসে মাঘ মাসে এই সমস্ত সিজনে বিয়ে থাকে। তো বিয়ের সময় আমরা প্রচুর পরিমাণে লিকুইড লিপস্টিক ইউজ করি। লিকুইড লিপস্টিক ইউজ করলে আমাদের পরে আমাদের ঠোঁট অনেকটা ড্রাই হয়ে যায়। তো সেরকম যদি প্রবলেম তোমাদেরকে ফেস করতে হয় তাহলে জাস্ট তোমরা 3-4 ড্রপ নিবে ক্যাস্টর অয়েলটা এবং পুরো ঠোঁটে হালকাভাবে লাগিয়ে নেবে। হালকাভাবে লাগিয়ে নেওয়ার পর তোমরা শুয়ে যাবে, দেখবে নেক্সট দিনে তোমাদের তোমাদের ঠোঁট অনেকটাই ময়েশ্চারাইজ হয়ে গেছে, অনেকটাই ফাটা। ছিল আমার ক্যাস্টর অয়েল নিয়ে 5 হ্যাক। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, বাই বাই, টেক কেয়ার, আর তোমরা ভালো থাকো এবং অনেক সুস্থ থাকো। বাই বাই।